আপনারা বুঝছি তো সবাই মিজানুর রহমান আজহারির জন্য বসে আছেন, আমি বুঝি। কিন্তু ফাঁকে ছোট্ট একটা কথা বলি, এটা শিক্ষার জন্য বলি, এটা এজন্য বলি, মিজানুর রহমান আজহারি সাহেব এই দেশে এমন এক সময় এসেছেন যখন এই দেশের মাঠগুলো প্রস্তুত, ঠিক কিনা বলেন? এই মাঠ প্রস্তুত করে গেছেন যিনি, তাকেও কিন্তু স্মরণ রাখা দরকার। আমাদের দেশের মানুষগুলো, মুসলমানরা এখন এমন অবস্থায় পৌঁছে গেছে, কথা বলতে বলতে এমন জায়গায় বলে যে আল্লামার চাইতেও জনপ্রিয়তা বেশি হয়ে গেছে। না, খবরদার মুসলমান, এ কথা বলবেন না, কোনোদিনও বলতে পারবেন না, ঠিক কিনা বলেন? এই মাঠ প্রস্তুত করে গেছেন তিনি, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? মিজানুর রহমান আজহারীকে আমরা সবাই ভালোবাসি কোরআনের জন্য, ঠিক না? তিনি আমাদের মাঝে শত বছর বেঁচে থাকুক, কিন্তু শুধু আমরা তার কথাই শুনবো, বাংলার জমিনে আর কোনো বক্তার কথা শুনবো না, এমন যেন মেন্টালিটি আমাদের যেন না হয়। কথা বলেন না কেন? আমরা যারা রাতকে রাত কষ্ট করে আলোচনাগুলো নোট করি, আমাদের কথাও দুই একটা শোনার দরকার আছে। কারণ কার কথায় কার হেদায়েত হয়ে যায় আপনিও জানেন না, আমিও। কথা বলেন ঠিক কি না? এই মেন্টালিটি পরিবর্তন করবেন, করবেন, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দেয়। অবশ্যই মিজানুর আজহারীর জন্য আমাদের ভালোবাসা আছে, থাকবে, কিন্তু অন্য বক্তাকে অশ্রদ্ধা করে নয়, ঠিক কি না বলেন? ঠিক কি না বলেন? কারণ এই দেশে সবাই আমরা কোরআনের কথা বলি। এক আল্লামা জায়গায় বন্দি, লক্ষ লক্ষ মুফাসসিরে কোরআন এখন সারা বাংলাদেশে আছে, ঠিক কিনা বলেন? এই দেশে যে গণজাগরণ শুরু হয়েছে, এই দেশকে আর থামানো যাবে না, সেদিন বেশি দূরে নয়, ইসলামের সূর্য উঠতে আর বেশি দূরে নয়, ঠিক কিনা বলেন? ইসলামের সূর্য আমরা চাই কিনা? কারা কারা চাই? দু হাত দেখা আল্লাহকে।